হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা বেঙ্গলি ফিল্মের ট্রেলার রিয়াকশন করবো, যার নাম হলো নির্ভয়া সমাজের লক্ষ্মী, যেটা আজ সকালবেলায় বেড়ে গেছে জেরেক এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অংশুমান প্রত্যুষ এবং এই ফিল্মটার স্টোরি স্ক্রিনপ্লে ডায়লগসও লিখেছে হচ্ছে অংশুমান প্রত্যুষ। এখানে কাস্টিংয়ে আছে গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শ্রীলেখা মিত্র, শান্তিলাল মুখার্জি সহ আরও অনেকে। তো এই ট্রেলারটা যেটা বানিয়েছে এই 2 মিনিট 48 সেকেন্ড না 45 সেকেন্ডের মতো ট্রেলারটা, কিন্তু আমার খুব ইমপ্রেসিভ লেগেছে। মানে এরম টাইপের একটা কনসেপ্টকে যে ওরা ছুটছে বাংলা ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু সামথিং ভেরি ভেরি কারেজেবল। কেন কি এর আগে এরম টাইপের টপিক নিয়ে সিনেমা আমার মনে হয় ধনঞ্জয় হয়েছিল, যেটা একটু গ্রুসাম ছিল বা একটু দেবতলা ছিল, মানে যেটাকে মাইন্ড একটা কি বলবো তোমাদেরকে একটা টেনশনে ফেলবে বা তোমাদের সমাজের একটা মানে খুব বাজে একটা দিক দেখাবে। তো কেমন লাগলো ট্রেলারটায় সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো গল্পটা এই ট্রেলার মাধ্যম দিয়ে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে যে একটা 13 বছরের বাচ্চা মেয়েকে গ্যাংরেপ করা হয়েছে এবং সে প্রেগনেন্ট হয়ে যায়, এবং তার হোস্ট যখন ফেরে 6 মাস বাদে সে জানতে পারে দ্যাট শি ইজ প্রেগনেন্ট। অবশ্যই একটা 13 বছরের মেয়ে যে নিজেকেও এখনো স্বাবলম্বী করে তোলেনি, সে জানে না যে কি কি প্রেগনেন্সি জিনিসটা কি, এবং শুধু এইটুকুনি জানে যে মা হওয়া, তো সেটা সে নিজে ফেস করছে, যারা এখনো কিন্তু সেই বয়সটাও হয়নি যে সে প্রেগনেন্সি ফেস করা লায়ক। তার মধ্যে এখনো কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডটার মধ্যে সে আছে। তো সেরকম একটা মেয়ে যখন কোর্টে আসে এবং তার জন্য কেউ লড়তে যায়, তার অপোজিটে যারা আছে তারা তাকে নিয়ে একটা অন্যরকম খিল্লি করে, সমাজের একটা অন্যরকম পেহলুকে মানে ঠেস পচানোর চেষ্টা করে, যেটা ইউজুয়ালি বলে থাকি আমরা ইনফ্যান্টিসাইড বা কাইন্ড অফ বুম্বের মধ্যে বাচ্চাকে মেরে দেওয়া, যেটা আইন মতে ঠিক নয়। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা তো আইনের এখানে একটা কি বলবো, এটা অনেক ক্রুশিয়াল একটা আইন, মানে এখানে একটা ডিলেমার মধ্যে পড়ে যাওয়া। সেই ডিলেমাকে কীভাবে এই ফিল্মটার মধ্যে স্টেজ করছে সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং গৌরব চক্রবর্তী হচ্ছে ওর ফরে আছে এবং শান্তিলাল মুখার্জি হচ্ছে একেনস্টে আছে, এবং প্রিয়াঙ্কা সরকারও গৌরব চক্রবর্তীর হয়তো পার্টনার হবে যে এটা নিয়ে লাস্টে লড়বে, এবং শ্রীলেখা মিত্র যে রোলটা প্লে করছে সেটা হয়তো একটা কি বলো কাউন্সিলর কাইন্ড অফ রোল প্লে করছে। ওদিকে সব্যসাচী চক্রবর্তী স্যার প্লে করছে হচ্ছে জাজের রোলটা। তো ওভারঅল যে প্রত্যেকের যে ক্যারেক্টারাইজেশন করা হয়েছে যে যে রোলে, আমার কিন্তু প্রত্যেকে খুব সুট মনে হয়েছে। এবং যেইভাবে এখানে গ্রাফটাকে দেখিয়েছে অংশুমান প্রত্যুষ যে ডিরেক্টর, সে হয়তো নতুনত্ব কিছু আমাদের কাছে নিয়ে আসছে, এইটুকু আমি বলতে পারি। কেন কি সে আজ অব্দি যা যা সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমার মধ্যেই একটা কি বলবো কমার্শিয়ালাইজেশনটা বেশি ছিল, রাদার দ্যান ডিপ রুটেড মিনিং বা একটা খুব হার্ড কোর রিয়ালিটি চেক, সেরকম সিনেমা কিন্তু এখন অব্দি সে দেয়নি। তো SOS কলকাতাও কিন্তু থাকলেও ওর মধ্যে একটা অন্যরকম ইম্প্যাক্ট ছিল, যেটাও কিন্তু জেরেক এন্টারটেনমেন্ট তরফ থেকে প্রোডাকশন আর ছিল। তো এই সিনেমাটা মনে হচ্ছে যে একটা অন্যরকম কিছু দেখাতে চলেছে, এবং তার থেকেও বেশি যে এই সিনেমাটার যে গল্পটা সেটা কিন্তু প্রচণ্ডভাবে সেন্সিটিভ একটা ইস্যুকে তুলে ধরছে। এবং নামটাও দেওয়া হয়েছে নির্ভয়া। নির্ভয়া নিয়ে অলরেডি একটা কিন্তু ঘটনা আমাদের দিল্লিতে ঘটেছে এবং সেটা নিয়ে পুরো ওয়ার্ল্ড জুড়ে জানে যে কী অবস্থা সেটা হয়েছিল। তো ওই নামটাকে ইউজ করে একটা অন্যরকম অ্যাঙ্গেল এখানে দেখানোর চেষ্টা করছে, উইচ ইজ আ ভেরি ভেরি গুড অ্যাটেম্পট আমি মনে করি। তো এই ফিল্ম রিলিজ করছে ডিসেম্বরে, তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম, লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার রিয়াকশনটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে টিউনড।